হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু এনাদার মিনি ব্লগ সকালে ঘুম থেকে উঠে আগে চলে আসছি রান্নাঘরে হলুদ করতে হলুদ দিয়ে আজকে দিনে স্নান করতে হয় তো স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে তো ঠাকুরের সব কিছু যোগাযান করলাম তারপরে ঘুম থেকে মেয়েকে তুললাম তুলে হলুদ দিয়ে ভালোভাবে স্নান করিয়ে ধোয়া ড্রেস পরে দিলাম আর দেখো আমার মেয়ে পোস্ট দিচ্ছে আর ঘরের মোটামুটি সবার স্নান করা কমপ্লিট হয়ে গেছে এখন অপেক্ষা করছি কখন পুরোহিত মশাই আসবে তার জন্য তো এই যে পুরোহিত মশাই চলে এসছে মায়ের মুখ খোলা হয়ে গেছে কি সুন্দর দেখতে মায়ের মুখ এবার মাকে খুব ভালো লাগছে দেখতে আর কি সুন্দর কালার শাড়ি পরিয়েছে তো হাতেও বিনা দিয়ে দিল তো আমাদের পাড়ারও অনেকে বাটা দেয় অঞ্জলিও নেই যে পাশের বাড়ি তার ছেলে তো এখন যোগ্য হবে তো পুরো পূজাটা দেখাতে পারলাম না তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তাই আর এবার পুজো শেষ হতে হতে প্রায় বারোটা বেজে গেছে তাই আর মেয়ের স্কুলে যাওয়া হলো না প্লে হাউসেও যখন ছিল পড়তো তখনও আমি যেতে পারিনি এবারও যেতে পারলাম না এখন সবাই বসে অঞ্জলি দিচ্ছি মায়ের চরণে আর আমার মেয়েকে না খাওয়াই ছিল বলে ভাত খেলে অঞ্জলি দেওয়া যায় না তাই মেয়েকে সকাল থেকে ভাত খাওয়ায়নি বিস্কুট এখন যজ্ঞের ফোটা দিচ্ছে সবাইকে তো এখন দুরা সে পুজো দেওয়া হবে তো এই যে পুরীত মশাই সিঁদুরের টিপ পড়ে দিল আমাকে শুধু বলছে ফুল আর ধূপবা দিয়ে তিনবার জোকা দিয়ে দিতে তারপরে এটাকে কেটে রান্না করা হবে আর দেখো আমাদের এইবারের এই বছরের মায়ের মূর্তিটা খুব সুন্দর হয়েছে আর এখন রাঙাদি সবার জন্য প্রসাদ বাড়ছে মানে পাড়া প্রতিবেশীর জন্য আর দেখো আমার কমলা সুন্দরী মেয়ে এই শাড়িটা বোন দিয়েছে মেয়েকে আর দেখো শাড়ি পরে কি বড় বড় ভাব দেখাচ্ছে আর সাথে আমি ওর জন্য খোপাও কিনে নিয়েছি আর তোমরা বলো তো আমার মাটাকে কেমন লাগছে শাড়ি পরেতে একটু বড় বড় লাগছে না সব বাচ্চাদেরই শাড়ি পরে একটু বড় বড় লাগি ভালো লাগে তারপরে তো তে ঘোরার থেকে দিবাকে নিয়ে চলে আসলো তারপরে ও বললো শাড়ি খুলে দাও তারপরে ও ড্রেস পরলো ড্রেস পুরো কেবল যাবে না মানে ঘুম পেয়ে গেছে আর কি তারপর আমি আর দিবাকে একটু বের হলাম মেয়ে ঘুমানোর পরে প্রায় ঘুরতে ঘুরতে সন্ধ্যা বেজে গেছে এই যে দেখো আমাদের এখানকার সরস্বতী পুজো আর কি এই যে রাম বানিয়েছে খুব ভালো হয় রাম নিয়ে তারপরে তো খুব মন চাচ্ছিলো ফুচকা খেতে তাই একটু ফুচকা খেয়ে নিলাম তারপরে আবার ঘরে গেলাম মন মন ডাকছিলো যে মেয়ে কিছু মনে করছিল ঘরে এসে দেখি আমার মেয়ে পুরো লিপস্টিক লাগাচ্ছে ঠোঁটে ঘুষে ঘুষে আমার যত লিপস্টিক সব শেষ করে দিয়েছে এই দেখো মেয়ে তোমরা দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে কী করছে আমার মিলানের লিপস্টিকটা লাগাচ্ছে আর তাই ততক্ষণ আমরা একটু ভিডিও ক্লিপ করি আবার দেখো ঠোঁটটাকে কীভাবে করছে আবার দেখবা দেখো ঠোঁটটাকে পাউচ করেছে আবার কীভাবে লাগাচ্ছে তারপরে মেয়েকে একটু রেডি করিয়ে দিলাম এই যে মেয়ের স্কুলের বান্ধবীর সঙ্গে দেওয়া দেখা হয়ে গেছে দেবাংশী তাহলে চলো আজকের সারাদিনে মিনি ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না তাহলে চলো রাখছি এটাটা বাবা